আসসালামু আলাইকুম। তিন নম্বর পর্বে তোমাদের স্বাগতম। তিন নম্বর পর্বে আমরা উদাহরণ চার নম্বর অঙ্কটা সমাধান করব। চার নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে, আর এটা করতে পারলে ইনশাল্লাহ পরবর্তীগুলো অনেক সহজ হবে। তাহলে আমরা কিন্তু আগে আর কয়েকটা অঙ্ক করাছি এই নিয়মে। তোমরা কিন্তু জানো যে সমীকরণ জটের কিভাবে সমাধান করতে হয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তা প্রথমে নিয়মটা কি ছিল? প্রথমে যে সারি আছে এটা পরিবর্তন হয় না, দ্বিতীয় সারিতে একটা উপাদান শূন্য বানাবো, তৃতীয় সারিতে দুইটা, তৃতীয় সারিতে চতুর্থ সারিতে কয়টা? তিনটা। মোটামুটি সব নিয়মই আছে এইটার মধ্যে, আমরা করি, ধীরে ধীরে করি, দেখো। তাহলে প্রথমে আমাদের যা আছে এটাকে লিখে নিই। প্রথমে সারিতে কোনো কাজ নাই, তাহলে এক্স ওয়ান, এক্স টু, টু এক্স থ্রি ইকুয়াল ফাইভ। কারণ আমাদের টু এক্স ওয়ান আছে, এটাকে আমাদের কি বানাতে হবে? শূন্য বানাতে হবে। তাহলে এটা আমার লাইন টু, তাহলে এল টু ড্যাশ, এখানে কি দিব? এল টু। প্রথমে উপাদান কত আছে? টু এল ওয়ান। এল টু থেকে যদি টু এল ওয়ান করা হয় তাহলে এটা কি হবে? জিরো হবে। আচ্ছা, তাহলে এটা জিরো দিলাম। ও, আর একটা ইসলো না করে তোমরা চিহ্ন দিও। এটা আমার কত? এক্স টু। এক্স টু আর এটা আমরা কত দিয়ে গুণ দিয়েছি? দুই দিয়া, বিয়োগ বিয়োগে প্লাস হয়ে যাবে। দুইটার একটা কয়টা হয়? তিনটা। তিনটা এক্স টু, এক্স থ্রি আর এটাকে গুণ দিচ্ছে আমরা কত দিয়ে? দুই দিয়া, দুই দুগুণা চার আর একে পাঁচ, ফাইভ এক্স থ্রি। দুই পাঁচ দুগুণে দশ, তাহলে কত হয়? মাইনাস এইট। আচ্ছা, তারপরে একটা উপাদান আমরা শূন্য নিলাম, এই লাইনে আমরা কয়টা উপাদান শূন্য আনতে হবে? দুইটা। তাহলে এটা কি করতে হবে? এটা হলো আমার এল থ্রি ড্যাশ, এটাও আমরা কি দেব? এল থ্রি। তাহলে টু এল ওয়ান আছে, তাহলে আগের মতোই আমরা যদি টু এল ওয়ান করি তাহলে কিন্তু এটা কি হবে? শূন্য হবে। তাহলে এটা শূন্য, এল থ্রি আমার মাইনাস এক্স টু থ্রি আর এটাকে গুণ দিতেছে কত দেয়া? টু দেয়া। মাইনাস মাইনাস প্লাস, এখানে কিন্তু একটা এক্স, এক্স টু থাকবে, এখানে কত হবে? দুই দুগুণ চার আর একটা, ফাইভ এক্স থ্রি ইকুয়াল টু, এখানে কত হবে? মাইনাস সিক্স। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা এল ফোর নিয়ে কাজ করবো। এল ফোর ড্যাশ সমান, এখনো এল ফোর দেব, এটাও এক্স ওয়ান, এটাও কত? এক্স ওয়ান। তাহলে হিসাব সহজ, এল ওয়ান, তাহলে এটা কত হবে? জিরো, ফোর এক্স টু প্লাস জিরো মাইনাস ফোর। আচ্ছা, তোমরা লেখে নিও হিসাব করে সুন্দর করে। আচ্ছা, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তারপরে আর নিজ দিয়ে কি চিহ্ন দিতে হয়? ইসলন আকারের কি দিতে হয়? চিহ্ন দিতে হয়। তার পরবর্তী কাজ আমাদের কি? প্রথম লাইনে একটা শূন্য আনতে হবে, আনলাম। তারপরে দুইটা শূন্য, একটা শূন্য আছে, এখন আমরা এই উপাদানটা শূন্য করব। তারপরে কি করব? এই উপাদানটা কি করব? শূন্য করব। আচ্ছা, দেখো করি। আচ্ছা, তাহলে প্রথম লাইনে আমরা যেরকম আছে ওইরকম লেখে নিই, এক্স ওয়ান, এক্স টু, টু এক্স থ্রি ইকুয়াল কত? ফাইভ। পরবর্তী লাইন তোমার কাজ শেষ, জিরো, থ্রি এক্স টু, ফাইভ এক্স থ্রি মাইনাস এইট। কাজ তাহলে আমার এটাকে এখন শূন্য করতে হবে না, এক্স টু। অনেকে কি করবে, এই এক্স টু থেকে যে এটাকে বাদ দেবে, যোগ যদি লাইন অন করবে, কিন্তু করা যাবে না, লাইন অন করা যাবে না। কেন করা যাবে না? কারণ জিরো থেকে তুমি যদি লাইন অন বাদ দাও, জিরো থেকে যে এক্স বাদ যাবে, তাহলে তাহলে এটা আবার কি হয়ে যাবে? এক্স ওয়ান হয়ে যাবে। তাহলে এত কষ্ট, এটা তোমরা একটা জিরো বানাইছো, আবার কি তোমরা চাইবে এটা এক্স ওয়ান হয় না? যার কারণে আমরা কি করব, এটার সাথে লাইন টু হিসাব করব। তাহলে আমার হলো হিসাব হলো এল টু, না এটা তো এল থ্রি, এল থ্রি, এটা আমি এল থ্রি লিখবো। লে এটাকে আমি তিন দিয়ে গুণন দিব, আর এটা যা আছে থাই, এল টু যা আছে, তাহলে কি হবে? জিরো হবে। কেমনে জিরো হচ্ছে? তার এল থ্রি আমরা থ্রি এক্স টু হচ্ছে, আর এটা তো আগের থেকে কত আছে? থ্রি এক্স টু। তাহলে এটা এটা কাটা দিয়ে কত হয়? জিরো হয়। তো জিরো জিরো এটা কত হবে? এটাকে গুণ দেওয়া পনেরো, পনেরোর মধ্যে পাঁচটা গেলে কয়টা থাকে? দশটা। অনুরূপ ভাবে এটা হবে মাইনাস দশ। আমরা ইসালন আকারে চিহ্ন দিও। এখন আসো এল ফোরে আসো, তাহলে আমাদের এই উপাদানটা এখন শূন্য করতে হবে। তাহলে এল ফোর ড্যাশ সমান এল ফোর, এর আছে কয়টা? চারটে। আর এল থ্রি কে আমরা গুণ দেবো কত দিয়ে?
এল থ্রি কে গুণ দিব আমরা চার দিয়ে। মন্দিরে বললে কিন্তু এল ওয়ান টু করা যাবে না, কারণ করলে কিন্তু এই উপাদানগুলো কি আসবে, আবার মান চলে আসবে, জিরো আর কিন্তু থাকবে না, কিন্তু খেয়াল রেখো। এই জন্য বারবার প্র্যাকটিস করতে হয়, কারণ প্র্যাকটিস করলে কি এই জিনিসটা ধরা যায়। আচ্ছা তাহলে এই উপাদান জিরো, এটা জিরো, কিন্তু এই জিরো কিন্তু আবার আসবে না। দেখো আমার আছে জিরো, বিয়োগ করতেছি বিয়োগ চিহ্ন, বিয়োগ চার চার কত, এল থ্রি, এল থ্রি কত, মাইনাস ফাইভ এক্স থ্রি, মানে সবটা নিলাম মাইনাস ফাইভ, জিরো মাইনাস মাইনাস প্লাস, চার পাশে কত হয় কুড়ি, তাহলে কুড়ি এক্স থ্রি, এই সাইডে অনুরূপ কত হবে বলো তো, বিশ হবে। আচ্ছা তারপরে আমরা কি করব, তাহলে আমাদের নিয়মটা কি ছিল, দ্বিতীয় সারিতে একটা, তৃতীয় সারিতে দুইটা, চতুর্থ সারিতে কয়টা, তিনটা, আমাদের কয়টা আছে বলো তো, দুইটা আছে। এখন আমরা এটাকে শূন্য করবো, কিন্তু এটাকে শূন্য করা যাচ্ছে না, তুমি যেভাবে শূন্য করো মান আসবেই, যার কারণে আমাদের এখানে একটু কাজ করে নেওয়া লাগবে। কি কাজ করব দেখো, আমি লিখি তারপরে তোমাদের বলি। আমরা যদি ধরো এল থ্রি নিয়ে কাজ করি, এল থ্রি একে যদি মাইনাস টু এল থ্রি দিয়ে গুণন দেয়, দেখো তাহলে কি হয়, তাহলে এল থ্রি কে আমরা ওই লাইনে কাজ করবো, খালি কত দেবো মাইনাস টু দিয়ে কি দেব, গুণন দেব, আর বাদ বাকি যা আছে সব সেম, এক্স ওয়ান এক্স টু টু এক্স থ্রি ফাইভ জিরো থ্রি এক্স টু মাইনাস ফাইভ এক্স থ্রি মাইনাস এইট। তাহলে জিরোর হাতে যদি তুমি যাই গুণন দাও জিরোই জিরোই, কিন্তু এটা কি হবে মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, দশ দুগুণে বিশ এক্স থ্রি, আর এটা কি হবে দশ দুগুণে বিশ, আর এই লাইন যা আছে থো জিরো জিরো বিশ এক্স থ্রি সমান কত বিশ। আচ্ছা গুণন দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করো, যে এটাও আমার বিশ এক্স থ্রি সমান বিশ, বিশ এক্স থ্রি সমান কত বিশ, দুইটা লাইন কি সেম, আর দুইটা লাইন যদি এরকম কোনো সময় সেম পাও তাহলে দুইটা সমান একটা লেখা যাবে। এই জিনিসটা ভালো করে মনে রেখো, কারণ তোমরা যখন চ্যাপ্টার সেভেন করবা তখন এরকম কিছু কন্ডিশন আসবে যে কয়েকটা সারি একই আসবে, ওই কয়েকটা সারি সমান আমরা কয়টা লিখব, একটা লিখব। তাহলে আমরা লিখি এক্স ওয়ান এক্স টু টু এক্স থ্রি সমান ফাইভ, থ্রি এক্স টু মাইনাস ফাইভ এক্স থ্রি মাইনাস এইট। তাহলে আমি বিশ এক্স থ্রি সমান কত লিখবো বিশ। আচ্ছা আমি যেটাকে টু দিয়ে গুণ দিলাম, অন্যভাবে করা যেত না, অবশ্যই করা যেত, কেউ যদি ধরো এই লাইন থেকে তো আসা লাগবো, এই চতুর্থ লাইনে দুইটা ভাগ দিল মাইনাস দুইটা ভাগ দিল, তাহলে এটা কিন্তু দশ এক্স থ্রি সমান দশ হইতো, এটা কি হইতো দশ সমান দশ হইতো, তারপরে এই দুইটা লাইন সমান কত একটা নিতা, অনেকভাবে করা যেত। আমি এইভাবে করলাম, তোমরা ওইভাবে করতে পারো, সমস্যা নেই। আচ্ছা এখন তোমাদের কন্ডিশনের কথা কি মনে আছে, তিনটা কন্ডিশন আমি প্রথম ক্লাসে লিখে দিছিলাম, যে প্রথম সমীকরণ। আচ্ছা আমি দেখাচ্ছি একবার, তোমরা এই কথাটা লিখে নিও, যে এখানে তিনটি চলকের তিনটি সমীকরণ কি বিদ্যমান, সুতরাং বলা যায় যে সমীকরণ কি আছে একক সমাধান আছে, তাহলে আমাদের ওই মানগুলো বার করতে হবে। তাহলে এটা কি বলো তোমার এল ওয়ান, এটা এল টু, এটা কি এল থ্রি, তাহলে এক্স ওয়ানের একটা মান বার করব, এক্স টু এর একটা মান বার করব, এক্স থ্রির একটা কি বার করব, মান বের করব। এই হলো আমার সত্য ছিল তিনটা সমীকরণ সংখ্যা যদি চলক সংখ্যা সমান থাকে তাহলে একক সমাধান থাকে, মানে একটি মাত্র সমাধান থাকে, আর সমীকরণ সংখ্যা চলক সংখ্যা যদি কম বেশি থাকে তাহলে একাধিক মানে অনেক সমাধান থাকে, আর জিরো সমান যদি কোনো কিছু আসে তাহলে কি হয় না সমীকরণের কোনো সমাধানই থাকে না। তাহলে আমাদের কন্ডিশন এখানে কি পড়ছে বলতো, সমীকরণ আছে তিনটা, আবার চলক বা প্রতীক আছে কয়টা তিনটা, তাহলে এই সমীকরণে কি আছে একটি মাত্র সমাধান আছে। তাহলে এখানে লিখবা কি লিখবা, লাইন থ্রি নিয়ে কাজ করবো, এটা নিয়ে
px3 এটা হলো আমার লাইন 3 সমান 20 এখন কোন কিছু যদি গুণন থাকে তাহলে ওই সাইডে যা কি হয় ভাগ হয় তাহলে 20 ভাগ 20 তাহলে x3 এর মান কত বাড়াবে 1 আচ্ছা তারপর আমরা লাইন 2 নিয়ে কাজ করব three x two five x three minus eight আচ্ছা আমরা এখান থেকে কি এর মান বের করব x two এর মান five x three এর মান কত বের করলাম on তাহলে এটা হবে on minus pass তাহলে ওই সাইডে আমার কি হবে plus 5 minus 8 এর মধ্যে 5টা গেল কয়টা থাকে minus 3টা এখন 3 হলো গুণন আকারে তাহলে এই সাইডে আমার কি হবে ভাগ অতএব 3 এক 3 দা ভাগ দিলে কত হয় 1 আচ্ছা তাহলে আমরা x2 এটা x2 x2 এর মান বের করলাম x3 এর মান বের করলাম এখন আমাদের কি মান মিলবে x1 তাহলে l3 নিয়ে কাজ করছো l2 নিয়েও কাজ করছো এখন কোনটা বাদ আছে বলো তো l1 আচ্ছা l1 টা আমাদের কি ছিল এটা x1 x2 2x3 5 তাহলে আমাদের এখান থেকে কিসের মান বাড়াবে x1 এর মান বের করবে তাহলে x1 x2 এর মান হচ্ছে মাইনাস 1 আর x3 এর মান হচ্ছে প্লাস 1 x1 on ডান গুণ দিলে on 2 কে 2 5 আর x1 সমান কত